टी-20 বিশ্বকাপে সুপার 12-এ ভারত এবং নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করার পর এবার আফগানিস্তানকেও হারালো পাকিস্তান। ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা পুনিত রাজকুমার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 46 বছর। মাওলানা মিজানুর রহমান আজহারের ভিসা চলে আসে লন্ডনের হাইকোর্টে। শুক্রবার সকাল 11:30 হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে পুনিত রাজকুমারকে বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তার দ্রুত চিকিৎসা শুরু হয় কিন্তু শেষ রক্ষা হলো না। এদিন দুপুর 3:15 নাগাদ বিক্রমের মৃত্যুর খবর টুইট করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোবানি। তিনি লেখেন, আমি গভীরভাবে শোকাহত, আজ আমাদের কর্ণাটকের গর্ব পুনিত রাজকুমার হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেলেন। কন্নড়বাসীর প্রিয় অভিনেতা আপুর চলে যাওয়াটা আমাদের জন্য বিরাট অপূরণীয় ক্ষতি। ভালোবেসে পুনিতকে আপু বলে তাকে সম্বোধন করেন ভক্তরা। কন্নড় চলচ্চিত্র প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব রাজকুমারের ছোট ছেলে। পুনিতের হার্ট অ্যাটাকের খবর পেয়ে উদ্বিগ্ন ভক্তরা ভিড় জমিয়েছেন হাসপাতালের চত্বরে। বর্তমানে সেখানে শোকের পরিবেশ। কান্নার রোল বিক্রম হাসপাতালে। শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন পুনিত। এখনও পর্যন্ত 29টির বেশি কন্নড় ছবিতে অভিনয় করেছেন। 1985 সালে শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র সম্মানে ভূষিত হয়েছিলেন পুনিত। 2002 সালে আপু সিনেমার সঙ্গে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন পুনিত। পরবর্তী সময়ে আকাশ আরাশু সহ সুপারহিট কন্নড় ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। এবার মিজানুর রহমান আজহারির খবর। লন্ডনে যাওয়ার পথে কাতারে আটকে পড়েন মাওলানা মিজানুর রহমান আজহারি, কারণ ব্রিটেনের হোম অফিস তার ভিসা বাতিল করে দেয়। জানা গেছে, বাতিল করা ভিসা বহালের জন্য লন্ডনের হাইকোর্টে আপিল করা হয়েছে। হাইকোর্টের বিচারক হোম অফিসকে 2 দিনের সময় দিয়েছেন কেন মিজানুর রহমান আজহারের ভিসা বাতিল হলো সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য। সাপ্তাহিক ছুটি থাকায় মঙ্গলবারের আগে বিষয়টি সুরাহা হচ্ছে না। ব্রিটেনে যে অনুষ্ঠানে আজহারের উপস্থিতি থাকার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে অনুষ্ঠানের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। ব্রিটেনের হোম অফিসের প্রেস বিভাগ জানিয়েছে তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। এই মুহূর্তে তারা কোনো কথা বলতে পারবে না। মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে কাতার বিমানবন্দরে বুধবার ভোরে পৌঁছান আজহারি। এরপর সকালে লন্ডনের ফ্লাইটে তাকে উঠতে দেওয়া হয়নি। তাকে জানানো হয় ব্রিটেন তার ভিসা বাতিল করেছে, তবে কেন করেছে তা জানা যায়নি। ব্রিটেনের 6টি শহরে ইসলামী জলসায় বক্তৃতা দেওয়ার কথা ছিল আজহারির। এবার খেলার খবর। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে বাবর আজমের অর্ধশত ও আসিফ আলী সেই দিকে ঝড়ো ব্যাটিংয়ে 5 উইকেটে জয়লাভ করে পাকিস্তান। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করে পাকিস্তান, তবে ওপেনার রিজওয়ানকে ফিরিয়ে দিয়ে পাক শিবিরে প্রথম আঘাত হানেন আফগান স্পিনার মুজিবুর রহমান। এরপর ব্যাট করতে নামা ফখর জামানকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক বাবর আজম। 50 বলে 63 রানে জুটি গড়েন তারা। 12তম ওভারে ফখর জামানকে LBW করে এই জুটি ভাঙেন মোহাম্মদ নাবি। 25 বলে 30 রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর ব্যাট করতে নেমে বেশ কিছুক্ষণ ধৃত হতে পারলেন না মোহাম্মদ হাফিজ। রাশিদ খানের শিকার হয়ে ব্যক্তিগত 10 রানে বিদায় নেন তিনি। তবে সেই দিকে ব্যাট করতে নেমেই ম্যাজিক দেখান আসিফ আলী। গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক সেই ব্যাটারই করিম আজাদের ওভারে 4-6 মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মাত্র 7 বলে 25 রান করে অপরাজিত ছিলেন তিনি। এর আগে বিশ্বকাপের হট ফেভারিট পাকিস্তানকে 148 রানে লক্ষ্যে ছুড়ে দেয় আফগানিস্তান।